ছায়ন্তিকা ও জায়েদ এখন কক্সবাজারে। ছায়াবাজ সিনেমার শুটিং শুরু। রাজনীতির মাঠে নেমেছেন চিত্রনায়িকা মাহি। অনেক দিন আড়ালে কেন পপি, সব তথ্য ফাঁস করলেন নিপুণ। অবশেষে গুজব গুঞ্জনের পালা শেষ হলো। ছায়াবাজ নামের সিনেমার শুটিং শুরু হতে এলেন টলিউড অভিনেত্রী শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক জায়েদ খান। প্রথমবারের মতন কলকাতার কোন নায়িকার সাথে জুটি বাঁধলেন জায়েদ খান। শায়ন্তিকা ও জায়েদ খানকে নিয়ে সিনেমাটির শুটিং এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন তাজু কামরুল। শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আজ সকালেই ঢাকায় এসেছেন। ঢাকা পা রেখেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে। নায়িকাকে ফুল দিয়ে বরণ করে নেন জায়েদ খান। এরপর দুপুরেই শায়ন্তিকাকে নিয়ে কক্সবাজার উড়াল দিলেন এই চিত্রনায়ক। সমুদ্রপীতিরবর্তী শহরে আজ থেকেই জায়েদ খান ও শায়ন্তিকার নতুন সিনেমার শুটিং শুরু হতে চলেছে। সংবাদ মাধ্যমকে জায়েদ খান বলেন, আজ বুধবার থেকে কক্সবাজারে শুটিং করবেন তারা, এর আগে আমার সঙ্গে কোনো কথা হয়নি, কয়েকদিন আগে সাইন করেছি, চুক্তি না হলে কিভাবে বলবো, তাই শেষ সময়ে অস্বীকার করেছি, আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে। এর আগে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে 15 আগস্ট থেকে আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে শায়ন্তিকাকে। সেখানে উল্লেখ আছে রং মাল্টিমিডিয়ার ব্যানারে ছায়াবাজ সিনেমার অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। সিনেমাটি নির্মাণ হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়। এর আগেও শায়ন্তিকাকে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গিয়েছে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত নাকাব সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এর ঠিক 5 বছর পর ঢাকায় সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শায়ন্তিকা আবার। অনেক দিন আড়ালে কেন পপি, সব তথ্য ফাঁস করলেন নিপুণ। নতুন ওয়েব ফিল্ম অপলাপের প্রিমিয়ার ছিল মঙ্গলবার সন্ধ্যায়। সেখানেই সহশিল্পী চিত্রনায়িকা নিপুণের সঙ্গে কথা হয়। এসে যায় আরেক চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির প্রসঙ্গ। দীর্ঘদিন বড় পর্দায় নেই ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় তারকা পপি। নেই নায়িকা নিখোঁজ থাকার ব্যাপারে প্রশ্নের মুখে পড়েছিলেন তারই সহশিল্পী চিত্রনায়িকা নিপুণ। নিপুণ বলেন, পপি যেহেতু আমাদের খুব পছন্দের একজন শিল্পী, আমার পছন্দের একজন মানুষও, তার সম্পর্কে এইটুকু বলতে পারবো, নির্বাচনের সময় যোগাযোগ করেছিল, সে ভালো আছে, সুস্থ আছে, সে এতটুকুই বলতে পারবো, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। একসময় নিয়মিত FDC বা শোবিজ পাড়ায় হাজির হতেন পপি, কিন্তু হঠাৎ করেই গত কয়েক বছর ধরে খোঁজ নেই তার। এর মধ্যে গুঞ্জন ওঠে বিয়ে করে নাকি সংসারী হয়েছেন তিনি, সন্তানও হয়েছে, তিনি স্বামী সন্তান নিয়েই নাকি ব্যস্ত রয়েছেন। এদিকে চিত্রনায়িকা পপির আড়ালে থাকার আটকে আছে কয়েকটি সিনেমা। এসবের মধ্যে আছে রাজু আলিম ও মাসুমা তানি পরিচালিত ভালোবাসার প্রজাপতি।